দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি সাব্বির খান। চলে আসলাম ঢাকা সাদেক খান কৃষি মার্কেটে বন্ধুরা, যেটাকে ঢাকার রাজধানী বলে বন্ধুরা অনেকেই বলে। কিন্তু পেঁয়াজের বাজার গরমে নরম খবর দিয়ে দিচ্ছে আপনাদেরকে, পেঁয়াজের বাজার অনেকটাই কমেছে। আলুর বাজার এদিক দিয়ে গরম থেকে নরম হয়ে গেছে, আলুর বাজার বর্তমান বাজার অনেকটাই কমে গেছে। সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা জানিয়ে দিচ্ছি। আর এলচি আলু কি আসার কোনো সম্ভাবনা আছে? অনেক দোকানে আসছে কিন্তু এসে এই দোকানে নাই। তারপর কেউ না এ বিষয়ে কথা বলবো, আর কেমন দাম এলচি দাম চলতেছে এ বিষয়ে কথা বলবো। আর এইদিকে জানা গেল যে দেশি রসুন অনেকটাই বৃদ্ধি আছে, বর্তমান বাজারে আরও বাড়ার সম্ভাবনা অনেকটাই আছে। আর চায়না রসুন অনেকটাই বৃদ্ধি, বিভিন্ন কোয়ালিটি ফুল চায়না রসুন আছে, এ বিষয়ে কথা বলবো। বেশি কথা বাড়াবো না, দিদি সরাসরি কথা বলে জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে, সঙ্গে থাকুন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। পেঁয়াজের বস্তার সাথে নাকি আপনার গেন্দির কালার মিলা গেল ভাই? গরমে মিলে গেছি ভাই, এই গরম ভাই সিদ্ধ হয়ে যাইতেছি ভাই। সিদ্ধ হয়ে যাইতেছেন? এই সিদ্ধের ভিতরে দিয়ে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে একটু বলেন। পেঁয়াজের বাজার বাড়তি বড় ভাই, পেঁয়াজের বাজার বাড়তি। হ্যাঁ কি বলেন, কত করে বিক্রি করতেছেন এগুলা? 50-52 টাকা। 50-52 টাকা কোন জায়গা থেকে আসছে? এলে পাবনা ফরিদপুর। আমাদের দেশি রসুন কি দাম বাড়ছে না? দেশি রসুন 150 টাকা, 160 টাকা, 160 টাকা, 150 টাকা, এত দাম ঊর্ধ্ব গতি কেন? চায়না হলো আপনার 200-190। আচ্ছা চায়না আদা 190-200 এরকম, 95 এরকম এরকম না? যে কম কত বলেন না। কম কি কম নাই তো, এখানে কমের কোনো সিস্টেম নাই। সর্বনিম্ন হলো 90 টাকা, 190। এটা কত দিতে? 150 দেশিটা, 150। আর এটা? এটা হলো আপনার 190 সর্বনিম্ন। সর্বনিম্ন 190 টাকা। হ্যাঁ আর এটা কত বিক্রি করতেছেন? এটা 200 হোয়াইট রসুন। হোয়াইট কত? 200 200 200 হ্যাঁ। কম নাই? না এটা কম নাই। কম কত বলেন না। কম নাই ভাই, কম নাই। 95 টাকা রাখা যায় যদি খেজা কিছু করে কেউ। আচ্ছা আচ্ছা, খেজা কেনা দাম এটা? আচ্ছা বুঝতে পারছি। আর এইটা কত করে বিক্রি করছেন চায়না দা? এটা 190 টাকা। 190 টাকা। কম কত? কম নাই, এই পর্যন্তই শেষ। এ পর্যন্তই শেষ? আচ্ছা যেগুলো দামের পূর্ণগুলো বললেন, এই যে কমিশন কত করে রাখতেছেন রসুনে? রসুনে 2 টাকা কমিশন। আর পেঁয়াজে? পেঁয়াজে 1 টাকা, আলুতে 8 আনা 50 পয়সা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আলু কত করে বিক্রি করতেছেন? আলু আলু ভাই একবারে দা বাজার পড়ে গেছে, 40-42 টাকা বিক্রি করতেছে। পানির দামে নাকি? হ্যাঁ ভাই পানির দামে। জি আচ্ছা আচ্ছা, কিনে নিয়ে কত বিক্রি করবে? জি কিনে নিয়ে কত বিক্রি করবে? কিনে নিয়ে বিক্রি করবে সর্বোচ্চ 50 টাকা। সর্বোচ্চ 50 টাকা, তার মানে এখন বর্তমানে পানির তো দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, আলুর দাম কমে গেছে? আলুর দাম কমে গেছে। কোন জায়গা থেকে আসছে আলু? রাজশাহী। রাজশাহী থেকে আসছে না? আচ্ছা আচ্ছা, আমদানি কেমন দেখতেছেন আপনি? আলুর আমদানি তো মোটামুটি ভালোই, গরমের ভিতরে তো আমদানি ভালো হইব। আমদানি ভালো হইব না? ও আমদানি কেমন, ভরপুর নাকি কম? হিউজ হিউজ, প্রচুর হিউজ পরিমাণ। তার মানে কৃষক ঈশ্বর থেকে আলু ছাড়ছে? হ্যাঁ অনেকটাই আলু ছাড়ছে। আচ্ছা বুঝতে পারছি। আর এইদিকে এগুলা এই যে এলসি, এলসি আলুর কি খবর একটু বলেন? এলসি তো নাই, এলসি আলু নাই ভাই, আমাকে এলসি আলু নাই। ইন্ডিয়ান আমরা চালাই না। চালান না? না না। আচ্ছা বুঝতে পারছি। ইন্ডিয়ান হলো পানি, পানি আলু, এটি খায়, এটি হলো দোকাবাস। ইন্ডিয়ার আলু বলতেই পানি, রান্নার সাথে সাথে পানি ছেড়ে দিবে, কড়াই ভরে পানি হয়ে দিবে। আচ্ছা বুঝতে পারছি। কি বলেন, সত্য নাকি? হ্যাঁ এটা সত্যি কথা, 100% শিওর। ইন্ডিয়ান আলু যদি যে নিবো, মনে করেন 3 ডালু দিবে, 1 কড়াই পানি হয়ে যাবে। পানি দেওয়া লাগবে না? পানি দেওয়া লাগবে, পানি ছাড়া ওই বেয়ে তো হয়ে যাবে। হ্যাঁ ভাই আচ্ছা বুঝতে পারছি ভাই, আপনাকে ধন্যবাদ।